哎，潘了，潘他们，第二了，潘他们，别过来了。哎，祖母，去哎，哎，他了，去。কি ব্যাপার? তুমি ভ্যান থেকে নাই মেয়ে কেন আসলে? কারণ আমি তোমার লগে যাবো না। যাইবে না মানে? কেন যাবে না? হ্যাঁ, আমি তোমার লগে আর সংসার করবো না। তুমি তোমার বাড়ি চলে যাও। মানে কি? কি বলো তুমি? আমাকে বিবাহ হইলো দুই দিন হয় নাই, আর এমন কি হয়েছে যে আমার সাথে তুমি সংসার করবো না? কিছুই হয় নাই, তোমার আমার ভালো লাগে না। তুমি তোমার মতো যাও, আমি আমার মতো চলে যাবো। ভালো লাগে না মানে? কেন ভালো লাগবো না? বিয়ের আগে আমাকে দুজনের কথা হয়েছে না, দেখা হয়েছে না, মুরব্বীরা দেখে শুই না দিন তারিখ ঠিক করে তো আমাকে বিয়ে দিছে, আর এখন তুমি বলতেছো ভালো লাগে না, এটা হইলো? চলো চলো বাড়ি চলো। তোমারে ভালোই ভালোই কইতেছি, তোমার কথা কানে যায় না। আমি যাবো না, তুমি যাও। না, জমুর মাথা গরম করো না, লও বাড়িতে বাড়িতে। কইলাম না আমি যাবো না? তো যাইবো না, তুমি আমার সাথে তোমাকে বাড়ি থেকে আস লাগে। আমার যাওনের অন্য জায়গা আছে, তুমি চলে যাও, আমার আর একটু বিরক্ত করবা না। দেখো জমুর এই ধরনের কথা কইও না, তুমি যদি এখন আমার সাথে আইসা অন্য কারোর সাথে চলে যাও তাহলে সমাজে আমি কিন্তু মুখ দেখাতে পারবো না। লও লও চলো বাড়ি চলো। যাইতে পারি কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমি যা যা কমু আমার সব কথা অক্ষরে অক্ষরে শুনতে হইব। এটা কি ধরনের কথা? এটাই কথা, যদি হয় চলো, নাহলে তুমি তোমার মতন যাও, আমি আমার মতো যাবো। পরিস্থিতিটা স্বাভাবিক করতে হইব, আপাতত রাজি হই। কি রাজি? ঠিক আছে, আমি রাজি, চলো বাড়ি চাই। এমনি কইলে তো হইব না, মাথায় হাত দিয়া কসম কাটতে হইব। আর আমার কথার বর খেলাপ যদি হয় ওই দিনই আমি চলে যাব, এটাও তোমার মনে রাখতে হইব। এই কি মুসিবতে পড়লাম, রাগ উঠতেছে, আবার মানুষজনের কথাও চিন্তা করা লাগতেছে, এখন আমি কি করব? কি হলো, চুপ করে আছো কেন? ঠিক আছে, আমি রাজি। তাহলে মাথায় হাত দিয়ে কসম করো। আমার না, তোমার। মোবাইল থেকে চোখ উঠা, হাটে যা। মা, তোমার কইছি 1000 টাকায় ভালো একটা রাজা আসবো দেবো না। ভালো রাজহাঁস পাইতে গেলে 25 থেকে 2600 টাকা লাগবো। আরে কি কইস আমরা, এর আগে তুই 1000 টাকা দিয়ে একটা রাজহাঁস আনলি। মা, ওই দিন ভুইলা যাও, এখনকার যে দাম। ওই যে মনে সোহাগ আই পুছরে, নাম বাবু মা আসো ভিতরে আয়ো। আমার ধরা লাগবো না, ধরতে হইব না, আমি একলাই যেতে পারো। ব্যাগ নিয়ে উঠে দিয়ে যা। Thank you.
হ্যালো মা, কি ঠিকঠাক মতন পৌঁছাইছো? হ্যাঁ আম্মু, ঠিকঠাক মতোই আইছি। শুক্রিয়া শুক্রিয়া। তো কি খবর, সব ঠিকঠাক মতন হইছে তো? হ্যাঁ আম্মু, সব কিছু ঠিকঠাক মতোই হয়েছে। তুমি আমারে যেমনে যেমনে ঠিক আয় দিছিলা, আমি ঠিক তেমনে তেমনি করছি, আর তোমার কথা মতন সব কিছু মিলা গেছে। হ্যাঁ মা, আমি যা কিছু কইছি তোমার ভালোর লেগে কইছি। তো আম্মু একটা কথা, আমার শাশুড়ি, দেবর, তারপর তোমার জামাই, ওরা সবাই না অনেক ভালো মানুষ, ওগুলো এরকম করতে আমার একটু খারাপই লাগছে। এসব কি কস মা? আরে নিজের সুখের লেগা একটু এদিক সেদিক করতেই হয়, আর তোর ভবিষ্যৎ আছে না? তোর পোলা মাইয়া হইব, তাগো ভবিষ্যৎ আছে না? এখন থেকে এই সংসার তোর কথা মতনই চালাইতে হইব। সোহাগ যদি তোর শাশুড়ি আর দেবরের পিছনে টাকা পয়সা সব খরচ করে ফেলায়, তাহলে তোর পোলাপাইটে কি হইব? হন, আজকের তনে কি বাজার করব, কি রান্না করব, এটা তুই কইয়া দিবি। কি কমু, নতুন বউ আমি, এখন এইগুলো করলে কেমন দেয়া যায়? এত সরম করলে তো হইব না মা, দেওস না। তোর বাপের সংসার একা হাতে আমি কেমনে সামলাইছি? এখন থেকে আমি যেমনে যেমনে কমু তেমনে তেমনে চলবি। তোর সুখ না দেখা আমি মইরাও শান্তি পাবো না মা। খবরদার আম্মু, তুমি আর মরার কথা কইবা না, তুমি ছাড়া আমার আছে কে? এই দুনিয়াতে কেউ আজীবন থাকে না রে মা, তোর আব্বুও চলে গেছে, আমারও যাইতে হইব। তই মরার আগে তোর সুখ দেখা যাইতে পারলে আমি মইরাও শান্তি পাবো। বৌমা খাইতে আসো। আম্মু, আমার শাশুড়ি আমারে খাইতে ডাকতেছে। আচ্ছা ঠিক আছে, তুই খাইতে যা, তো কখন কি হয় আমার জানাইস। ঠিক আছে আম্মু। এই যে বাসনটা পাইতে পাইতে বলি, বুড়ো ডাকছ? ও আচ্ছা ঠিক আছে, আমি দেখি। বৌমা, ও বৌমা, এই আসো ভাত খাইতে আসো, ওরা পয়সা পড়ছে তো। ডাকা লাগবো না, আমি আয়া পড়ছি। রাজহাঁসের দাম কত তুমি জানো? সব খাইয়া ফুরাইলে হইব? কয়টাকা ইনকাম করো তুমি? খাইয়াই তো সব শেষ করছো, নাইলে এতদিনে এই বাড়িতে একটা দালান থাকতো। এখন তো না বাজারের সব টাকা পয়সা তুমি আমার হাতে দিবা, আমি ঠিক করুম কি বাজার হইব আর কি রান্তে হইব। কি রান্তে হইব মানে? রান্তে হইব মানে আমি রান্নাবাড়া করতে পারুম না, নিজের বাড়িতে কোনোদিনও করি নাই, এসব কাম মারি করতে হইব। আর আমাকে মাইয়া মানুষের কথার মধ্যে তুমি কেন কথা কও? একদম চুপ করে থাকো। আচ্ছা ঠিক আছে বৌমা, অসুবিধা নাই, আমি পাকশাক করুম, এইটা নিয়ে কোনো সমস্যা নেই। তোর বাদ দিই না, বাদতাম না। ভাইজান, হ্যাঁ কি রে, কলেজের ভাড়াটা? ও তোর তো ভাড়া দেই নাই না, এই নে 100 টাকা রাখ। এই থামো। কি কি করতেছো তুমি রাজা? এইখান থেকে কলেজ কত দূর? এইটুকু রাস্তা হাইটা যাওন যায় না, ব্যান দিয়ে যাওন লাগে। না ভাবি, আমি তো ব্যানে যাই না, কন্ট্রাক্টর বাড়ি পর্যন্ত হাইটা যাই, তারপর বাসে উঠি। কেন বাসে কেন উঠা লাগবো, ওইটুকু রাস্তা তো হাইটেই যাওন যায়। নিজে কামাই করলে ঠিকই বুঝতা কত দূরে হাইটটা যাওন যায়। চলো তো ভাইয়ের উপরে দিয়া বুঝবা কি। বাবা চুপ থাকো না, আশেপাশে মানুষজন শুনলে কি করবে? তুমি চুপ থাকো, এগুলো কি আমি আমার ভবিষ্যৎ নষ্ট করুম? শোনো রাজা,
কালকে তনে তোমার আর কলেজে যাওয়ার দরকার নাই। একবেলা তুমি তোমার ভাইয়ের লগে দোহানে কাম করবা, আরেক বেলা তুমি পুকুরে মাছের খাওন দিবা। তুমি ঘরে রইলা কে? দোহানে যাও। মা, মুলা শাকে রসুনটা একটু বেশি করে দিয়েন। চাচি, ও চাচি, চাচি দোকানে ভাড়াটা রাখো। চাচি, তোমার তো ডাক্তার দেখানো উচিত, তুমি যেভাবে কাঁচতেছো। ঠিক কি কইছো, শরীরটা ভালো লাগে না। তোমার ফোন আইছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি আম্মু তোমার কি হয়েছে, কাশতেছো কেন, ঠান্ডা লাগাইছো না? আরে মা, ঠান্ডাটা মনে একটু বেশি লাগছে। তাহলে ডাক্তার দেখাও। কি ডাক্তার দেখামো, ডাক্তারে যে খরচ, আবার যে সব পরীক্ষা দিব। দূর আম্মু, তুমি এইগুলা নিয়ে চিন্তা করো কেন, আমি তোমার জামাইরে কইতাছি অহনি তোমার মোবাইলে টাকা পাঠাই দিতে। তুমি সুমন বাইরে নিয়ে ডাক্তার দেখায় আসো। কি যে কসমা, জামাই আবার কি মনে করে না করে? তোমার বুদ্ধি মতন আমি যেই ডোজ দিছি কিছু মনে করবো না। শুন না, খুশি হইলাম রে মা, শরীরটা এখন একটু হালকা লাগতেছে। আচ্ছা আম্মু রাহো, আমি তোমার জামাইরে কইতেছি তোমার মোবাইলে টাকা পাঠাইতে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। কি হইল আমার সংসারে, মা কত শখ কইরা কত জায়গায় দেইখা শুইনা জমুরে পছন্দ কইরা আমারে বিয়া করাইলো। কইল অনেক লোকের কাছে খোঁজ নিছে ভালো ঘরের মাইয়া, অথচ হইতেছে কি এটা? হ্যালো, কাও কি তোমার ফোন ধরতে এত দেরি হয় কেন? না, ওই রাস্তায় হাঁটতেছিলাম তো শুনতে পারিনি। শোনো আম্মু, না শরীরটা ভালো না, ঠান্ডা লাগছে, খুব কাশতেছে, ডাক্তার দেখান লাগবো। তুমি আম্মুর লাইগা মোবাইলে 5,000 টাকা পাঠিয়ে দাও তো। কেন, ওনার কাছে টাকা নাই? তোমার বাড়ি থেকে আসার সময় না আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে তোমার মারে দিলা। আমার কিন্তু অন মাথাটা গরম হইতাছে, কইলাম যেটা কইছি সেটা করো। আমার মোবাইলে টাকা নাই, আমি দোকানে গিয়ে পাঠাতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠাইবা, দেরি করবা না। আমি আল্লাহ খবর করতে পারব না,
আব্বার কত স্বপ্ন ছিল, পড়ালেখা, শিক্ষা, বড় অফিসার হম। তাহলে কেন আব্বার আর সেই স্বপ্ন পূরণ হইব না? ভাইও তো ভাবের কিছু কইল না, ভাইও চায় না আমি লেখাপড়া করি। কতই না সুখের সঙ্গে আসিল, ভাবি আইসা সবকিছু উল্টা পাল্টা করে দিল। যদি শরীর ভালো হয় তাহলে কালকে ভর্তা বানাই দিব। আমি তো খাওয়ার সময় মনে করছি ঘুমাই পড়ছে, এই জন্য আহে নাই। আমি একটু দেখি আইতে। আরে খারাপ কে কই যাও, বসো। মায়ে আমারে কইছে আমি অন ঘুমামু, আমারে জানে কেউ না ডাকে। ওষুধ টুষুধ খাওয়াইছো? ঠান্ডা জ্বর, ওষুধ খাওয়ান লাগবো না, এমনি চলে যাব। চলো শুয়ে পড়ি। আমার তো ঘুমাইবো না আজকে। কি তুমি আমারে কইবা না যে শরীরটা খারাপ, কথা কইতাম? আরে এমন কিছু না, বাদ দাও, চলো শুয়ে পড়ি। আমি বাড়ি থেকে কিনে নিয়ে আমি খাবার, তুমি ওঠো তো, তোমার আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। কি বেজে ঘটনাছে চুয়াগ, চুয়াগ আমার কোমরটা একটু মালিশ করে দাও না। কি হইলো, দাও না একটু মালিশ করে। বুড়ি রে, ডাক্তারের কাছে নিয়ে যাইবা, দিছি তোমার আটকায়া। আয় রাজা। কিসে ডাক্তার কেন? কই গেলি তুই? তুই এখানে বই রিস কেন? তোর ভাড়া আর অনেক সময় আমার লেগে একটু জ্বরের বড়ি লই আসিস। কি কো মা, তোমার জ্বর আমার ভালো হয় নাই? না, এই তো এই বেলায় খারাপ, বড়ি খেলে ঠিক হয়ে যাবো। তুই রেডি হয়ে যা, আমি তোর খান দিতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। ক
কাল তো তুমি আর ফোন দিলে না। না রে মা, ডাক্তার এনে আইতে আইতে রাইতে হয়ে গেছে গা, এর লেগে তো আর ফোন দিইনি। এখন তোমার শরীরের কি অবস্থা? শরীর এখন একটু ভালোই মনে হইতেছে, ডাক্তারের ওষুধ খাওয়ানোর পরে একটু ভালো লাগতেছে। আর ডাক্তারে কইছে যে ভালো মতন বিশ্রাম নিতে, ঠিক মতন ওষুধ খাইতে, তাহলে সব ঠিক হয়ে যাবে। তাহলে ডাক্তারের কথা মতো চলো, দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। ডাক্তারের কথা মতন আর কি চলবো রে মা, আমি একলা মানুষ, আমার রাইন দেখাওয়াই বই কে, আর আমার দেহার মানুষ কে আছে কো? তাহলে তুমি এক কাম করো, তুমি আমার কাছে চললাও, আমি সুমন ভাইরে কইতাছি তোমার একটা ব্যান ঠিক করে দিই। কি কইতাছ? তোর হোর বাড়িতে যামু, তারা কি কইব? কি আবার কইব, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না তো, এইবারই অহন আমার হাতের মুঠে। যাক, হইনা ভালো লাগলো, পোলা পাইনে সুখই মায়ের সুখ। ঠিক আছে, তুমি আয়ো, তারপর কথা কমু না, আমি যাই, অহন একটু দেই কাপড় চুপড় সাইরা নি। আচ্ছা ঠিক আছে। হায় হায়, কোনদি রান্না বাড়া কিছু শুরুই করে নাই, দোহানে বাদ পাঠামু কন আর আমরা সবাই খামুই কন। কি হইলো মা? আপনি আরো রান্না বাড়া শুরুই করেন নাই, আমি দোহানে বাদ পাঠামু কন। মা গো, আমার শরীরটা বেশি ভালো না মা, আমার নড়াচড়ার কোনো শক্তি নাই। রাজা তো আইনের সময় হয়ে গেছে, ও আয়সা তোমার একটু আজ্ঞায় বসাই দিব, তুমি ট্রেন দিলাও মা। আরে জামাইবাজি, কই যাইতাছো তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার শরীরটা ভালো আছে? আছি আল্লাহর রহমতে, এখন একটু ভালো আছি। তো তুমি কই যাইতাছো? আমি তো একটু বাড়িতে যেতেছি, দোকানে খাবার পাঠায় না তো বাড়িতে গিয়েই খামো। তা আমিও তো তোমাকে বাড়িতে যাইতাছি, তাহলে তো ভালোই হইলো, আহো একলগে যাই, বেনা উঠো। পর তো পরই, পর কি কোনোদিন আপন হয়? জীবনে কোনোদিন বাপের বাড়িতে যেই কাম করি নাই, এখন আমার তাই করা লাগতেছে, চুলা ঠেলা লাগতেছে। আজকে আম্মা আসুক, আম্মু আইলে এর একটা হ্যাস্ত ন্যাস্ত আমি কইরাই ছাড়ব। মার অনেক জ্বর তো, তাই মনে হয় জুমুর আনতেছে। হ, মায়ের পক্ষ নিয়ে কথা তো কই ভাই, নিজের মাইয়া হইলে তোমার মা কি পারত এমন কাম করাইতে? মা অনেক কষ্ট হইতেছে না, অনেক কাম করছো?
ঘরে লও, তোমার শরীরটা তো ভালো না, চলো। মা, তোমার শরীর যে এত খারাপ আমি তো জানি না, তুমি আমার কইবা না? চিন্তা করিস না, দেখবি দুই একদিনের মধ্যে ঠিক হয়ে যাবো। না 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 না, ঠিক হয়ে যাবো, আমি তোমার এখনই ডাক্তার কাছে নিয়ে যাবো, চলো তো। আর রাজা তো ওষুধ এনে দিছে, আমি খাইতেছি, ভালোই যাবো, চিন্তা করিস না। তুই এক কাজ কর, ঘরে যা, তোর শাশুড়ি এসে তো মেহমানদারি করকে যা। ওই চিন্তা তোমার করা লাগবে না, তুমি এখনই রেডি হও, আমি তোমার এখনই ডাক্তার কাছে নিয়ে যাবো, রেডি হও তো তুমি। তাহলে তুই কটা খাইলো যা, রাজার মধ্যে আয় পড়বো, তারপর যাবো। নি আমি রাজার ফোন দিতেছি, তুমি রেডি হও। হ্যালো রাজা। আম্মু শরবতটা নাও। আরে খামুনে শরবত রাখ তো, কথায় আছে না গোড়া দেখলে খোড়া হয়। আসলে তোরে কাম করানোর লেগাই হ্যাঁ এরকম রং ধরছে। না মো, আসলে আমার শরীরটা অনেক খারাপ, কালকে থেকে অনেক জ্বর, নাইলে কি আর আমারে দিয়ে কাম করাইতে পারতো? জানো আম্মু, কালকের থেকে এই পর্যন্ত আমি তো সোহাগরি ওর মায়ের কাছে একবারের জন্যও যাইতে দিই নাই। তোরে না কইছি জামাই বাবাজি রে তাড়াতাড়ি খাইতে দিতে। আম্মু আমি বই লাগিয়েছিলাম, যাও হাত মুখ ধুয়ে আসো। না না আমি এখন খামো না, আমি মার নিয়ে হসপিটালে যাব। বাবাজি কইছিলাম কি যে বয়স্ক মানুষটারে নিয়ে টানাটানি করার কি খুব দরকার আছে? এমনি ওষুধ খাওয়াও ভালো হয়ে যাব। আম্মু তো ঠিকই কইছে, হাসপাতালে যাওয়ার দরকার নাই। কিছু হয় নাই, জ্বর হয়েছে, এই হসপিটাল নিলে ভালো হয়ে যাবো গা। আয় আসলে কি অত দূর জানি করে আইসা, শরীরটা এত বেদনা করতেছিল, এর লেগে আপনার সাথে দেখা করতে পারি নাই। বিয়াইন কিছু মনে করেন না আপনি। সমস্যা নাই বিয়াইন, আপনি আমার লেগে দোয়া করেন। বউ সাবধানে থাকো, আর বিয়াইনের একটু সেবা যত্ন করো, তার খাতির যত্ন করো। এবার ঘুরা ঘুরা ঘুরো, ভালো করে ধরিস, ভালো করে ধরিস। হবে আইন, আপনার লেগা দোয়া করবো না তো আর কার লেগা দোয়া করবো? অপারেশন ছাড়া বাঁচানো যাবো না।
কি অলক্ষিনা কথা কইতাছ? জুমুর, সোহাগ বাবা সিরে ঘরে লে আয়, ঘরে লে আয়, চল। আমি ঘরে যাবো না, আমি ঘরে যাবো না। মার অপারেশনের লিগে টাকা জোগাড় করতে হইব। টাকা জোগাড়ে আর আমি কই করবো? জমি বেচা যারা করবো ভাই নাই। কই কি জমি বেচলে আমার মায়ের পোলা পানের ভবিষ্যৎ কি হইব? এত তাড়াতাড়ি আমি কেমনে জমি বেচবো? আমি অন কি করবো বুঝতেছি না। হন বাবা, মুরব্বী কো কথা শুনতে হয়, আর মুরব্বীরা যা কয় জি জামাই গো বালার লেগাই কয়। আমি ওর টাকা কই পাবো? আমার মার চিকিৎসা অপারেশন কেমনে করবো? জমি জিরাত সবই যদি বেচে দাও তাহলে ভবিষ্যতে তোমরা কি করবা? বেআইন তো ভালোই আয়াত পাইছে, সব কিছু বেচে দিলে তোমার পোলা পয়েন্টটা ভবিষ্যতে কার দুয়ারে গিয়ে দাঁড়াইব? দেখো বাবা, মাথাটা ঠান্ডা করে এখন ঘুমাও, কালকে সকালে চিন্তা ভাবনা করো কি করবা। মাথায় কিছু হইতেছে না। মা কিন্তু ঠিক কথাই কইছে। কি হইলো সোহাগ? আমার আম্মু আমার নাক এমনে জ্বলা গেল, আমার একটু চিকিৎসা করার সুযোগ দিল না। আম্মু 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 আমি কি করতেছি? আজকে আমি মারে স্বপ্নে মরে যাইতে দেখে আমার যে রকম কষ্ট হয়েছে। সোহাগের মা যদি মরে যায় সোহাগেরও তো ঠিক এই একই রকম কষ্ট হবে। না না, আমি এগুলো ঠিক করতেছি না। যে কইরাই হোক মারে বাসাইতে হইব। মার কিছুই হয় নাই, আমি আর মার কিছু হইতেও দিব না। মার চিকিৎসার টাকা পয়সা নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হইব না। আমার সমস্ত গয়না আমি বেচে দিয়ে মার চিকিৎসা করামু। তুমি চলো তাড়াতাড়ি, আমি রেডি হয়ে নিই। চলো, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলো। আম্মু নিয়ে নাও। না, তুমি চলো তো।